আমিও 10 প্লাস বাচ্চাই নো ম্যাম বাবুলেন আপনাদের মতন বুড়া গাবুর বাচ্চাদের জন্য না আরে আপু এমন করতেছেন কেন একটু লাফাই না প্লিজ ম্যাম ওইদিকে ফুড কোর্ট আপনি ওইদিকে যান ওইদিকে আপনার জন্য সবচেয়ে সুইটেবল জায়গা ম্যাম প্লিজ প্লিজ আর আসবেন না এদিকে প্লিজ ম্যাম যান আমাদের ফুড গুলো ট্রাই করুন ভালো লাগবে যান আপনি স্বাস্থ্য আরো ভালো হবে ম্যাম ও গড ম্যাম আপনার প্রবলেমটা কি গাড়িটা আপনি বসে তো গাড়িটা ভেঙে যাবে দুধ আপু আপনি কিন্তু অনেক জ্বালাইতেছেন আমাকে যান ফুড কোর্টে যান ওই যে সামনে ফুড কোর্ট লাস্ট টাইমের মতন বলছে আর ভদ্রভাবে বলছে আপনিও ভদ্রভাবে আমার কথাটা শুনুন Hello everyone, welcome to another brand new vlog of Thoughts of Shams. আর আজকে আমি এসেছি বাবুল্যান্ডে কারণ বাবুল্যান্ডে চলছে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় কিডস ফেস্টিভ্যাল which is বাবুল্যান্ড কার্নিভাল এই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বাবুল্যান্ড কার্নিভালে থাকবে বডিস শো ম্যাজিক্যাল সার্কাস শেডস অফ প্রিন্সেস ও বুম বুম ড্রামা সহ আরো নানান ধরনের আয়োজন ওয়েল আমি বাবুল্যান্ডের বার্থডে ব্রাঞ্চে গিয়েছিলাম সেপ্টেম্বরের 8 তারিখে অ্যান্ড সেখানে গিয়ে আমি এনজয় করে আসলাম তাদের ফ্ল্যাশ মব গেম শো অ্যান্ড বডি শো অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমার কাছে ওদের বডি শোটা অনেক 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 বেশি ভালো লেগেছে কারণ ছোট ছোট কিউট কিউট বাচ্চাগুলোর পাশাপাশি আমি শামস এই বুড়া গাবুর বাচ্চাও অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এই শোটা দেখে আর তাদের ফ্ল্যাশ মব থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে তারা প্রত্যেকেই অনেক ভালো ড্যান্সার আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার পা পা পাড়া ওকে নাও লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট আমাকে যদি বাবুল্যান্ডের একটা ছোট রিভিউ দিতে বলা হয় তাহলে আমি প্রথমেই বলবো যে তাদের স্পেসটা খুবই নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে আমার কাছে অ্যান্ড ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে বেশ সেফ আর সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে ইনডোর গেমসের পাশাপাশি এখানে বাচ্চাদের সাথে যে আব্বু আম্মুরা আসবেন তাদের জন্য খুব সুন্দর বসার ব্যবস্থা আছে আর ফুড কোর্ট তো আছেই যেখানে নাকি অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায় আর এত খাবার দাবার দেখে আমিও আর থাকতে পারি নাই ইচ্ছা মতো খাবার অর্ডার করে বসে পড়েছি খেতে আর ভরপেট খেয়ে নিয়েছি আর এই যে সাদা ডিমের মতন দেখতেছেন যেটার ভিতরে এখন ঢুকে আমি বসে আছি চোখে চশমা দিয়ে এটাকে বলা হয় ভিআর কি বলবো চারিদিক থেকে ভূত আসতেছিল আর আমি গুলি করতে করতে শেষ আর বন্ধুগণ এখন যে কালো জাম্বো চেয়ারে আমাকে বসতে দেখছেন সেটাকে বলা হয় মাসাজ চেয়ার তো আমাকে এই মাসাজ চেয়ারে বসিয়ে দেওয়া হলো আর এটার একটা কারণ ছিল যে আমি এত অতিরিক্ত দুষ্টামি করছিলাম যে বাবুল্যান্ডের ওরা সবাই বলছিল যে কিভাবে শাম সাপুকে আটকানো যায় তো আমাকে আটকানোর এই একটাই ওয়ে ছিল এই মাসাজ চেয়ার তো ঠিক ঠিক আমাকে বসিয়ে দিয়ে আমার হাত পা সব কিছু ভিতরে একদম ঢুকিয়ে দেওয়া হলো তারপরে চেয়ারের একটা সুইচ অন করে দেওয়া হলো চেয়ার স্টার্ট হয়ে গেল তারপরে কি বলবো রে ভাই এত আরাম কই থেকে শুরু হলো আমি আসলে বলে বুঝাইতে পারবো না আমার চেয়ারের ভিতর থেকে হাত পা পিঠ কোমর ঘাড় মাথা সব কিছু মাসাজ হওয়া স্টার্ট হয়ে গেল আর আমার কাছে মনে হচ্ছিল ব্লগ টক সব বন্ধ করে দিয়ে আমি এখানেই শুয়ে থাকি ঘুমায় থাকি আর বাসায় যাওয়ারও দরকার নাই সো আপনারা যখন আপনাদের বেবি নিয়ে আসবেন তখন এই মাসাজ চেয়ারে অবশ্যই একবার হলেও বসবেন প্লিজ অনেক 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 আরাম পাবেন রে ভাই পরে দেখা যাবে আপনার বাচ্চা আপনাকে রেখে বাসায় চলে গেছে আর আপনি এই মাসাজ চেয়ারে বসে বসেই ঘুমাচ্ছেন জাস্ট কিডিং সো এখানে আমরা চোর পুলিশ খেলছিলাম আর এই পুলিশ ভাইটা না খুবই আজব ছিল বিনা কারণে কোনো অন্যায় করা ছাড়াই আমাদেরকে বারবার জেলে ঢুকাচ্ছিল অ্যারেস্ট করছিল আর আমরা সবাই জিজ্ঞেস করছিলাম যে কেন কেন আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আপনার সমস্যা কি পুলিশ ভাই এখানে একটা কিউট গ্রসারি শপ ছিল আর সেই গ্রসারি শপ থেকে আমি যা কিছু পেয়েছি নিয়ে নিয়েছিলাম যেমন মিষ্টি কুমড়া লাউ বেগুন টমেটো হাতের কাছে যাই পেয়েছি নিয়ে ফেলেছিলাম আর শপকিপারের কাছে চলে আসলাম দিয়ে দিলাম আর সবচেয়ে ভালো লেগেছে যে এই শপকিপারটা এত ভালো ছিল এত সুইট ছিল যে সে আমার কাছ থেকে এক টাকাও নেয়নি আর আই মাস্ট সে দ্যাট দিস শপকিপার ওয়াজ এ রিয়েল সুইট হার্ট
আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা একটু আমাকে বলেন তো, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যারা বাবুল্যান্ড ভিজিট করেছেন কখনো? যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যারা কখনো বাবুল্যান্ড ভিজিট করেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। ওয়েল, আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে কি বলবো, বাবুল্যান্ডে গিয়ে আমি নিজেই বাবু হয়ে গিয়েছিলাম আর আমি অনেক জ্বালাইছি ওখানে সবাইকে। তো যাই হোক, আমি অ্যাট দ্য সেম টাইম অনেক লাকিও ফিল করছিলাম যে বাবু না হয়েও আমি এত কিছু এনজয় করতে পেরেছি। আর এই ছিল আমার আজকের ভ্লগ। তো কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমাকে প্লিজ বলবেন নেক্সট আমাকে কোথায় দেখতে চান। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভ্লগে। বাই বাই।